السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. সম্মানিত বন্ধুগণ, দেশের যেই প্রান্ত থেকে যারা দেখতেছেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, যারাই আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত সুন্দর একটি রেমেডি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনাদেরকেও পরামর্শ দিব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম, আপনারা দেখবেন। আর যে সমস্ত নতুন ভাইয়েরা দেখতেছেন, সাবস্ক্রাইব করিবেন, সাথে থাকবেন, ভালো ভালো ভিডিও পাইবেন। সাথে থাকবেন না, সাবস্ক্রাইব করবেন না, ভিডিও আপনার কাছে পৌঁছবে না। প্রিয় বন্ধুগণ, তো আজকে আলোচনা করব বিজ্রোহ কীভাবে কারো করবেন। আজকের সাবজেক্টটা হচ্ছে বিজ্রোহ কীভাবে কারো করবেন। অনেক যুবকরা আমার কাছে ফোন দেয়, হুজুর আমার বিজ্রোহ পাতলা হয়ে গিয়েছে, স্ত্রীকে সুখ দিতে পারি না, স্ত্রী মন যদি বেশিও চায় কিন্তু হুজুর আমি তো তা পারি না। তো তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য এই সমস্যাটা আপনার কাছে, সে বলে হুজুর আগে তো ভালো ছিল, বিবাহ করার পরে এক মাস দুই মাস গেল, হুজুর তিন মাসের মাথায় এখন আমার লিঙ্গ উত্তেজিত হয় না, উত্তেজিত হলেও স্ত্রী যৌনাঙ্গে ঢুকানোর প্রবেশ করানোর পরে এক দুই মিনিটের ভিতরে তা আউট হয়ে যায়। এই সমস্ত কারণ হচ্ছে প্রিয় বন্ধুগণ, এক নম্বর হচ্ছে বেচালার জিন্দেগি, দুই নম্বর হচ্ছে বিভিন্ন পর্নোগ্রাফি দেখার কারণে, বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করার কারণে, মেয়েদের সাথে রিলেশন করার কারণে এই সমস্যাগুলো হয়। এমন আমাদের বিদেশি ভাইদের কাছে এই আলোচনাটা আমি বেশি, আমার কাছে অনেক মানে সৌদি, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকেও ফোন দেওয়া হয়। তো আল্লাহ পাকের ইচ্ছা, সবার প্রশ্ন হচ্ছে হুজুর আমাদের বিজ্রোহ পাতলা হয়ে গেছে, ওয়াইফকে আমি ইন্টার কোর্সের সময় দিতে পারি না। তো অনেক ভাইদের ফ্যামিলি বিদেশে, আবার অনেক ভাইদের ফ্যামিলি দেশের মধ্যে থাকে, তো ফোনের মধ্যে কথা বললে অউত্ত তারা লিঙ্গের মধ্যে এক প্রকারের উত্তেজনা আসে, একজন বিজ্রোহ ভাইয়ের এভাবে বাইর হতে হতে বিজ্রোহ তলিটা একবারে শুকিয়ে যায় এবং তার গাঢ় বিজ্রোহটা একবারে পাতলা হয়ে যায়। তো আমার পরীক্ষিত একটি আমল, পরীক্ষিত একটি পাউডারগুলোর কথা বলে দিব, আপনারা যদি তা সেবন করেন ইনশাল্লাহ খুবই ফায়দা পাবেন। আজকে আমি দুইটা রেমিডি আপনাদেরকে বলবো, একটা হচ্ছে শিমুল মূল, একটা হচ্ছে বিজ্রোহমণি, যেটাকে রাজমণিও বলা হয়। কোনো যুবকে যদি সহবাসে সময় দিতে পারে না, ওয়াইফকে টাইম দিতে পারে না, অথবা তার বিজ্রোহ একেবারে পাতলা হয়ে গিয়েছে এবং সে এখন অনেক কবিরাজের ঔষধ খেয়ে এসে প্রতারিত হয়েছে, আমার সাথে আপনার ভিডিও কলে আলোচনা করে আমার কাছ থেকে আপনারা দুইটা ঔষধ নিতে পারেন, সে ঔষধ দুইটা ঔষধ যদি আপনি তিন মাস সেবন করেন তাহলে স্থায়ীভাবে আপনার যৌনরোগ সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় বন্ধু, এই বিষয়টি একটা হচ্ছে শিমলমল, একটা হচ্ছে বিজ্রোহমণি। যদি আপনারা পান আপনারা কিনে খাইবেন, অরিজিনালটা খাবেন, আর যদি আপনারা না পান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। তো প্রিয় বন্ধুগণ, এই দুইটা জিনিসকে, এই দুইটা পাউডার পৃথক পৃথকভাবে কিনে একটা বাটির মধ্যে ভরে, এক দুইটাকে একসাথে ভরে, নাড়াচাড়া করে একসাথে ভরে রাখবেন, আর প্রত্যেক দিন সকালে কুসুম গরম দুধের সাথে অথবা কুসুম গরম পানির সাথে এক চামচ পাউডার ভিজিয়ে আপনি প্রত্যেকদিন সকালে কালি ফেটে খাইবেন, আর রাত্রে ইন্টার কোর্স করার এক ঘন্টা আগে। আপনি যদি এইভাবে তিন মাস খাইতে পারেন এবং এইগুলোর পরে আপনি এক খোয়া রসুন খাইবেন, মধু দিয়েও খাইতে পারেন, এমনিও খাইতে পারেন, যদি খাইতে পারেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা দিয়ে বলছি আপনার বিজ্রোহ গাঢ় হবে, ইন্টারকোর্স অর্থাৎ সহবাস আপনি টানা এক ঘন্টা করতে পারবেন। আপনি তিন মাস গেলে
আমি কথা দিলাম ইনশাআল্লাহ একটা না তিন মাস যদি আপনি খান একটা না এক ঘন্টা আপনার ওয়াইফের সাথে আপনি সহবাস করতে পারবেন, এতে আপনিও শান্তি পাবেন আপনার ওয়াইফও আপনার কাছ থেকে মজা পাবে। আপনারা যদি এগুলো নিজে কিনে সেবন করে দেখেন একবার ট্রাই করে, আর অরিজিনালটা না পালে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অরিজিনাল নাটোর থেকে আনি আর এখান থেকে আমরা বিক্রি করে আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা কষ্ট করতেছেন বীজ পাতলা পাতলা মনে করতেছেন আপনারা তা ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ 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 অনেক ফায়দা হবে। ভালো থাকুন সুস্থ থাকুন, আর আমার সাথে যোগাযোগ করতে হলে সকাল 10টা থেকে 12টার ভিতরে, এবং এই নম্বরে যোগাযোগ করবেন 01783055636 এই নম্বরে। এই নম্বরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে আপনি মাল নিতে পারেন। প্রিয় বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।